হারিকেন বেরিল ক্যারিবিয়ান দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় ঝড়টি দ্বীপ অতিক্রম শুরু করে। বর্তমানে এটি শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ফোর হারিকেনে পরিণত হয়ে এগিয়ে আসছে। আশপাশের দেশেও এর প্রভাব পড়েছে। এদিকে বাংলাদেশে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টিপাত আরও সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গতকাল রাত 8টা নাগাদ দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে বেরিলের প্রভাব শুরু হয়েছে। এটি ব্যাপক শক্তি নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে আসছে। এরই মধ্যে গ্রেনাডা বার্বাডোসে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনের এনবিসি রেডিও বেকিয়া দ্বীপের একজনের মৃত্যুর খবর দিয়েছে। যদিও সিবিএস নিউজ স্বাধীনভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি, তবে দেশটিতে বেরিলের ভয়াবহ তাণ্ডব নিশ্চিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, বাড়িঘর, ভবন, কৃষিজমি। ঝড়টি এতই শক্তিশালী ছিল যে অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে, উপড়ে ফেলেছে বিদ্যুতের খুঁটি। ঝড়টির অগ্রসরের গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদরা জ্যামাইকাকেও সতর্ক অবস্থানে থাকতে বলেছে। দেশটি জানিয়েছে তারা সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। উপকূল জুড়ে লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তেমনি ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতির দক্ষিণ উপকূলীয় গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা কার্যকর রয়েছে। হারিকেনের কেন্দ্রের মতে, হারিকেন পরিস্থিতি মোকাবেলায় জীবন ও সম্পত্তি রক্ষার প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা মানে হল 36 ঘন্টার মধ্যে সতর্কীকরণ এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে। যেহেতু গ্রেনেডা ও বার্বাডোসের উপকূলে ঝড়টি আছড়ে পড়েছে, তাই সেখানে আর প্রস্তুতির সুযোগ নেই। সবশেষ তথ্য অনুযায়ী বেরিল ডোমিনিকান রিপাবলিকানের প্রায় 575 মাইল দক্ষিণ পূর্বে এবং জ্যামাইকার প্রায় 910 মাইল দক্ষিণ পূর্বে কেন্দ্রীভূত ছিল, যা পশ্চিম উত্তর পশ্চিম থেকে 21 মাইল বেগে এগিয়ে আসছে। বর্তমানে ঘন্টায় 115 মাইল বেগে বাতাস বইছে। দিনের শুরুতে বাতাসের বেগ ছিল 150 মাইল। হারিকেনের বাতাসে ঝড়ের কেন্দ্র থেকে 40 মাইল পর্যন্ত বাইরের দিকে প্রবাহিত হয়। এতে সরাসরি আঘাত না হানলেও পাশের দেশগুলোতে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, আটলান্টিক মহাসাগরে লাগোয়া অঞ্চলে 1 জুন থেকে 30 নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম। চলতি বছর ওই অঞ্চলে বেশ কয়েকটি হারিকেন আঘাত হানতে পারে বলেও জানিয়েছে তারা। এর আগে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, 2024 সালে অন্তত 25টি ঝড় আঘাত হানতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।